Today's topic is antibody part 2. In the previous lecture, I discussed about antibody part 1 and classification of typical antibody molecule. And at last there was a question: what type of antibody will be produced after the entry of one microbe having multiple antigens? জীবাণু প্রবেশ করে যার মধ্যে অনেকগুলি অ্যান্টিজেন রয়েছে তাহলে আমাদের মধ্যে কোন অ্যান্টিবডিটা প্রথম তৈরি হবে তো সেটা হলো প্রথমে আমাদের দেহে যে অ্যান্টিবডিটা তৈরি হবে সেটা হলো আইজিএম আইজিএম অ্যান্টিবডি সো দিস কোশ্চেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নট অনলি ইম্পর্ট্যান্ট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কোশ্চেন হোয়াট টাইপ অফ অ্যান্টিবডি উইল বি প্রডিউসড অ্যাট ফার্স্ট সো অ্যাট দ্য বিগিনিং আইজিএম অ্যান্টিবডি উইল বি প্রডিউসড

দ্য সেম বি সেল ফার্স্ট প্রডিউস আইজিএম অ্যান্ড ল্যাটার প্রডিউস আইজিজি সো নাও লিসেন ভেরি কেয়ারফুল বি সেলের মধ্যে অনেকগুলি জিন থাকে মধ্যে সবগুলি জিনই রয়েছে সেই জিনগুলি এক একটা মিউ মানে হেভি চেন জন্য দায়ী তো ফার্স্ট কি হয় যখন ফার্স্ট অ্যান্টিজেনটা প্রবেশ করে তখন ডিএনএর একটা স্পেশাল পার্ট থাকে ওই পার্টটা কী তৈরি করে হাইপার ভেরিয়েবল রিজিয়ান তৈরি করে এবং ভেরিয়েবল রিজিয়ান তৈরি করে তারপরে সেই স্পেশাল পার্টটা মিউজিনের সঙ্গে ফিউজ করে জয়েন্টলি তৈরি করে আইজিএম সেই প্রচুর পরিমাণে আইজিএম উৎপন্ন হলো সেই আইজিএমটা সেল থেকে বেরিয়ে গেলো সার্কুলেশনে চলে গেল এবার এই স্পেশাল পার্টটাই এবার এই যে গামা চিনের সঙ্গে সরি গামা জিনের সঙ্গে ফিউজ করে তৈরি করে আইজিজি সো সেম

আইজিএম তৈরি হলো প্রাইমারিলি কী তৈরি হলো আইজিএম অ্যান্টিবডি তৈরি হলো এটা দিস ইজ দ্য প্রাইমারি ইমিউন রেসপন্স এরপরে আইজি জি তৈরি হলো দিস ইজ দ্য সেকেন্ডারি ইমিউন রেসপন্স এবার আমরা ডিটেলসে যাই দেখো সাপোজ দিস ইজ এ সেল্যাল দিস ইজ দ্য নিউক্লিয়াস অ্যান্ড দিস ইজ দ্য ডিএন তাহলে ডিএনএর মধ্যে কী রয়েছে এটা আছে স্পেশাল পার্ট অফ ডিএনএ যেটা বলছিলাম স্পেশাল পার্টটা কী তৈরি করে ভেরিয়েবল রিজিন তৈরি করে অ্যান্ড হাইপার ভেরিয়েবল রিজন দেখে মিউজিন মিউজিন কী তৈরি করবে আইজিএম গামাচিন কী তৈরি করবে আইজিজি ডেলটা জিন আলফাজিন অ্যাপসিলন জিন রয়েছে এবার একটা মাইক্রোপস তার মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন রয়েছে ও ফার্স্ট কী হবে প্রথমে হাইপার ভেরিয়েল রিজন তৈরি করলো দেন ভেরিয়েল রিজন দেন দি স্পেশাল পার্ট ফিউজ উইথ দিস মিউজিন অ্যান্ড জয়েন্টলি দে প্রডিউস আইজিএম মলিক

আইজিজি এন্টিবডি তৈরি করে তাহলে ফার্স্ট অ্যাট দ্য বিগিনিং দ্য সেম সেল প্রডিউস আইজিএম অ্যান্ড দেন ইট সুইচেস অ্যান্ড তৈরি সিনথেসাইজ দ্য আইজিজি ক্লাস অফ এন্টিবডি দিস ইজ দ্য কনসেপ্ট অফ সুইচিং সো কোশ্চেন হোয়াট ইজ সুইচিং অ্যান্ড

and poorly igg later the same b cell produces igg production and and this concept is switching and it is primary immune response other response after repeated exposure of the antigen is called secondary immune response so initially igm is produced and then igg antibodies and later on the rest of the antibodies are produced so this concept is called switching নাও ইফ আই টেস্ট দ্য ব্লাড স্যাম্পল অফ patient and অ্যান্ড আই ফাইন্ড so সো মাচ then দেন দিস indicates ইন্ডিকেটস দ্য ইনফেকশন ইজ রিসেন্ট নট প্রিভিয়াস দ্য ইনফেকশন ইজ জাস্ট গোয়িং মানে আমি ব্লাড টেস্ট করার পর যদি দেখতে পারি যে আইজিএম খুব বেশি রয়েছে তাহলে আমি কি বুঝতে পারবো যে আইজিএম যেহেতু বেশি তার মানে ইনফেকশনটা রিসেন্ট Previous infection. And if we IgG, what does it indicate? Large number of IgG indicates the infection is previous. So IgM means infection is going on or recent infection. Where IgG means infection is quite previous, long term infection. Clear. আইজিএম মলিকোলস আর এক্সপ্রিয়ড ইন দ্য বিসেলসএনোমার আইজিএম যে অ্যান্টিবডিটা বিসেলের মধ্যে পাওয়া যায় সেটা মনোমার হিসাবে রয়েছে সেম আই জিএম এ বাইন টু ডিফারেন্ট অ্যান্টিজেন একটা আইজিএম এ বিভিন্ন অ্যান্টিজেনের সঙ্গে বাইন করতে পারে কিন্তু অ্যান্টিজেনের স্ট্রাকচারের কমপ্লিমেন্টারি স্ট্রাকচার হবে আইজিএম মনে করে একটা অ্যান্টিজেন যদি স্টার অ্যান্টিজেন হয় তাহলে কী ধরনের অ্যান্টিবডি বাইন করবে স্টার অ্যান্টিজেন যদি দেহে প্রবেশ করলো তাহলে অ্যান্টিব আইজিএম হ্যাভিং

তাহলে এরকম যদি স্কোয়ার অ্যান্টিজেন প্রবেশ করে তাহলে এটা কাকে স্টিমুলেট করবে বি সেলটাকে স্টিমুলেট করবে যেই বি সেলের মধ্যে কী রয়েছে এন্টি স্টার আইজিএম রয়েছে বা এন্টি স্কোয়ার আইজিএম রয়েছে বা এন্টি ট্রাইঙ্গেল আইজিএম রয়েছে ওইরকম বি সেলকে স্টিমুলেট করবে তাহলে সাপোজ মনে করো একটা রেক্ট্যাঙ্গেল অ্যান্টিজেন প্রবেশ করলো দেয় হ্যাঁ সাপোজ রেক্ট্যাঙ্গেল শেপ অ্যান্টিজেন এন্টারস ইন্টু দ্য বডি তাহলে কোনটাকে স্টিমুলেট করবে তাহলে রেক্টেঙ্গেল শেপ যে অ্যান্টিজেন প্রবেশ করলো সে স্টিমুলেট করবে বি সেল কে মলিকুলস ইন দ্য সেল আর কল বি সেল রিসেপ্টর বিসেলের মধ্যে যে আইজিএমটা থাকে সেটা রিসেপ্টর মানে স্যাম্পল হিসেবে থাকে স্যাম্পল অ্যান্টিবডি হিসেবে থাকে এই অ্যান্টিবডির মধ্যে কি হয় অ্যান্টিজেনটা বাইন্ড করে অ্যান্টিজেনটা বাইন্ড করলে কি হয় বি সেলটা স্টিমুলেটেড হয় বি সেল স্টিমুলেটেড হয়ে যই রকম অ্যান্টিবডিটা অ্যান্টিজেনটা বাইন্ড করে ঠিক তার কমপ্লিমেন্টারি অ্যান্টিবডি প্রডিউস করে মানে প্রথমে কী করছে সে মেমোরি সেল তৈরি করছে তার প্লাজমা সেল তৈরি করছে নেক্সট বি অ্যান্টিবডি তৈরি করছে সো ডিফারেন্ট টাইপস অফ বি সেল হ্যাভ ক্যাপাবিলিটিস টু প্রডিউস ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবডি হুইচ আর স্পেসিফিক ফর ডিফারেন্ট অ্যান্টিজেন সো অ্যান্টিজেন বাইন্ডস টু দোজ বি সেলস হুইচ হ্যাভ কমপ্লিমেন্টারি অ্যান্টিবডি স্ট্রাকচার আইজিএম প্রেজেন্ট অন বিসেলস অ্যাজ মনোমার এটা আগেও বলেছি এবং যেহেতু এই এর স্ট্রাকচারটা বড়ো এটা প্যান্টামার এটা প্লাজমা বা সিএমএ প্যান্টামার হিসাবে থাকে কিন্তু যখন বি সেলের মধ্যে থাকে বি সেল সার্ফেসে থাকে তখন সেটা মনোমার হিসেবে থাকে না প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমিউন রেসপন্স এখানে কোশ্চেন ডিস্টিংয়েজ বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইমিউন রেসপন্স ডিস্টিংস যদি হয় তাহলে আনসারটা দেখো প্রাইমারি ইমিউন রেসপন্সের ক্ষেত্রে ল্যাগ পিরিয়ডটা শর্ট হয় এই লং হয় হ্যাঁ লং ল্যাগ পিরিয়ড থাকে এবং এটা এই পিরিয়ডটা প্রায় এক সপ্তাহ এবং যে অ্যান্টিবডিটা তৈরি হয় এটা খুব লো লেভেল অ্যান্টিবডি তৈরি হয় এবং তার পিকটা খুব লো থাকে কিন্তু সেকেন্ডারি ইমিউন রেসপন্সের ক্ষেত্রে এই যে ল্যাগ পিরিয়ডটা ভেরি শর্ট থাকে প্রায় ফিউ আওয়ার্স থাকে লেগ পিরিয়ডটা এবং এই অ্যান্টিবডি প্রোডাকশনটা এটা হাই লেভেলের হয় এবং লো পিক যেটা এটা হাই পিকড হয় দিস লো লেভেল কামস ডাউন অ্যান্ড স্টেজ ফর লো লেভেল ফর ফিউ উইক্স এটা হলো সেকেন্ডারি ক্ষেত্রে কি হয় হাই পিক অ্যাচিভ অ্যান্ড দিস হাই লেভেল কামস ডাউন অ্যান্ড স্টে ফর লো লেভেল বাট স্টিল ইট ইজ হাই লেভেল যদিও কমে হাই লেভেলটা তবুও এটা অনেক বেশিই থাকে আমরা ডায়াগ্রামে দেখব প্রাইমারি ক্ষেত্রে রেসপন্স ইজ জেনারেলি স্মলার আর সেকেন্ডারি ইমিউন ক্ষেত্রে রেসপন্স জেনারেলি লার্জার প্রাইমারি রেসপন্স ইজ অ্যাক্টিভেটেড বাই অল ইমিউনিজেন্স আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স ইজ অ্যাক্টিভেটেড বাই স্পেশালি বাই ইমিউনিজেন্স ইমিউনিজমস প্যাপটাইট অ্যান্টিজেন প্রাইমারি ইমিউন রেসপন্স ইজ মেনলি ফর আইজিএম অ্যান্টিবডিজ আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স ইজ মেনলি ফর আইজি জি অ্যান্টিবডি আফটার ফার্স্ট এক্সপোজার অফ অ্যান্টিজেন অর ফার্স্ট ডোজও ভ্যাকসিন প্রাইমারি ইমিউন রেসপন্স ডেভেলপ তাহলে সেকেন্ডারিটা কোনো সময় ডেভেলপ করছে সেকেন্ডারি আফটার সেকেন্ড এক্সপোজার ওর ল্যাটার এক্সপোজার ওর রিপিটেডলি এক্সপোজার অফ অ্যান্টিজেন অর সেকেন্ড ডোজ অর থার্ড ডোজ অফ ভ্যাকসিন দেন এই সেকেন্ডারি ইমিউন রেসপন্স ডেভেলপ সো নাও হোয়াট ইজ ল্যাগ পিরিয়ড ল্যাগ পিরিয়ডটা কি এই পিরিয়ডটা হলো এমন একটা সময় যেই সময়ের মধ্যে মানে অ্যান্টিজেন দেহে প্রবেশ করলো বা ভ্যাকসিন না হলো তারপরেও অ্যান্টিবডিটা তৈরি হয়নি হবে এই যে হয়নি এই পিরিয়ডটা হলো ল্যাগ পিরিয়ড নাও দিস ইজ দেখো এখানে হলো ফার্স্ট এক্সপোজার অফ অ্যান্টিজেন বা ফার্স্ট ডোজ দেওয়ার পর একটু পরে দেখো এই এইটা থেকে অ্যান্টিবডি তৈরি হলো তো এই পিরিয়ডটাকে বলা হলো ল্যাগ পিরিয়ড তাহলে দেখো এখানে আইজিএম তৈরি হলো তারপর আইজিজি তৈরি হলো এখানে সেকেন্ড এক্সপোজার সেকেন্ড এক্সপোজার অফ ভ্যাকসিন বা সেকেন্ড এক্সপোজার অফ অ্যান্টিজেন হতে পারে এবার দেখো আইজিএমটা খুব বেশি হয় না কিন্তু অনেক পিক আইজিজি উৎপন্ন হয় এবং সেই আইজিজিটা কি হয় লেভেলটা হাইই থাকে কমে পিকটা কমে আসে কিন্তু লেভেলটা হাইই থাকে এবং অনেক দিন পার্সিস্ট করে সো দিস ইজ দ্য সেকেন্ডারি ইমিউন রেসপন্স অ্যান্ড দিস ইজ দ্য প্রাইমারি ইমিউন রেসপন্স এটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স সেকেন্ডারি ইমিউন রেসপন্স সেকেন্ড এক্সপোজার এখানে সেকেন্ড ভ্যাকসিন হতে পারে বা আবার অ্যান্টিজেন প্রবেশ করলে সেটা হতে পারে এটা হলো প্রাইমারি বা ইনিশিয়াল এক্সপোজার অ্যাভেলেবিলিটি কোথায় দেখো পাওয়া যায় আইজিএ প্রায় টেন পার্সেন্ট থাকে টিআর সেলাই বা মেল ক্রেসপিটরি অ্যান্ড ইন্টেস্টিনাল সিক্রেশনে পাওয়া যায় আইজিটি কোথায় পাওয়া যাচ্ছে সেল সার্ভিস অফ বি সেলস এটা লেস দেন ওয়ান পার্সেন্ট হয় আইজি ই সেল সার্ভিস অফ মাস্ট সেল অ্যান্ড বেসোফিল আইজিজি সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট সিরামি হলো আইজিজি দিস এই আইজিজিটা কি হয় মাদার থেকে ফিটাসে যেতে পারে এবং আবার ফিটাস থেকেও মাদারে আসতে পারে থ্রো প্লাসেন্টা একমাত্র আইজিজি হলো অ্যান্টিবডি যেটা মায়ের রক্ত থেকে বনে যেতে পারে আইজিএম সেল অফ আইজিএম কোথায় থাকছে সেল সার্ভিসে বি সেলস অ্যাজ মনোমার অ্যান্ড প্লাজমাতে থাকে প্যান্টামার এবং প্যান্টামার হিসাবে সিরাম এবং প্লাজমাতে থাকছে আইজিজি ফাংশনস অফ আইজিজি আমরা আগে পড়েছি তাহলে কতটা আইজিজি অ্যাবাউট সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট এই অ্যান্টিবডি হলো আইজিজি তার হাফ লাইফ কত সেভেন টু টোয়েন্টি থ্রি পার্সেন্ট টোয়েন্টি থ্রি ডেজ আইজিজি মনোমার আমরা জানি আইজিজি মনোমার এবং তার কয়টা ইয়ে থাকে পয়েন্ট থাকে বাইন্ডিং পয়েন্ট অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ডিং পয়েন্ট থাকে টু বাইন্ডিং পয়েন্ট এটা যেটাকে বলা হয় ডাইভেলেন্ট মনোমা ডাইভেলেন ফাংশন হলো ইমিউনিটি টু নিউ বর্ণ এটা আমরা দেখছি নিউ বর্ণের মধ্যে যে নিউট্রেলাইজেশন করতে পারে এরপরে এটা সাবক্লাস ক্লাস থাকে চারটা আইজিজি ওয়ান আইজিজি টু আইজিজি থ্রি অ্যান্ড আইজিজি ফোর সাব থাকে আমরা পড়েছি ফার্স্ট লেকচারে থ্রিটা বাইনস টু এফসি রিসেপ্টর বাই ফেগোসাইটোসিস আইজিজি আইজি এটা কত পারসেন্ট থাকে সিক্স টু টেন পার্সেন্ট থাকে তার হাফ লাইফ কত ফাইভ ডেজ আইজি এর কটা এটা একটা ডাইমার তাহলে তার কটা ইয়ে আছে টেট্রাভেলেন্ট ফাংশন কি এটা সিকেটরি অ্যান্টিবডি এটা এফেক্টিভ অ্যাগেন্স্ট ভাইরাস দ্যাট কোজিং ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড প্রোডাকশন ইনফ্যান্ট গার্ড আইজিএম মলিকুল আইজিএম মলিকুল আমরা জানি এটা লার্জ অ্যান্টিবডি মলিকুল কত পার্সেন্ট থাকে থার্টিন টু ফিফটিন পার্সেন্ট হাফ লাইফ কত ফাইভ ডেজ

ফাংশনসকে অ্যাক্টিভেশন ও ক্লাসিক্যাল পাওয়াতে ক্লাসিক্যাল পাওয়াতে আমরা পর্ব ওইটাকে অ্যাক্টিভেট করতে পারে আইজি ডিফেন্স এগেইনস্ট এ মাল্টিভ্যালেন্ট অ্যান্টিজেন যেহেতু তার কয়টাই আছে এটা যেহেতু প্যান্টামা তার ডেকা ভ্যালেন্ট ঠিক আছে দশটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট রয়েছে বা পিটু বাইন্ডিং সাইট রয়েছে দশটা ডেকা ভ্যালেন্ট এর জন্য সে কী করতে মাল্টিভ্যালেন্ট অ্যান্টিজেন্সকে ডেস্ট্রয় করতে পারে অ্যাট এ টাইম

এমন সাবস্টেন্স যারা ইনডিউস করতে পারে দেহে ইমিউনিটিটাকে ইনডিউস করতে পারে তাদেরকে বলা হয় ইমিউনিজেন্স তাহলে অল ইমিউনিজেন্স আর অ্যান্টিজেন্স বাট অল এন্টিজেন্স আর নট ইমিউনিজেন্স যারা ইমিউনিটিটাকে ইন্ডিউস করতে পারে তাদেরকে বলা হয় ইমিউনিজেন্স অল এন্টিজেন্স আর রিকগনাইজড বাই স্পেসিফিক লিম্ফোসাইটস অর বাই অ্যান্টিবডিজ বাট নট এভরি অ্যান্টিজেন ক্যান ইভোক অ্যান ইমিউন রেসপন্স দোজ অ্যান্টিজেন্স উইচ হ্যাভ ক্যাপাবিলিটি

অর সেল সারফেস ওর বি সেল রিসেপ্টর টি সেলের সঙ্গে বাদ করতে ইমিউনিজেন্স কী করতে পারে ইন্ডিউস করতে পারে ইমিউনিটি ইন্ডিউস করতে পারে অ্যান্টিজেনটা হয়তো পারে ইমিউনিজেনিক বা নন ইমিউনিজেনিকও হতে পারে কিন্তু ইমিউনিজেনিক তো অলওয়েজ ইমিউনিজেনিক অল অ্যান্টিজেন্স আর নট ইমিউনিজেনিক বাট অল ইমিউনিজেনিক ইমিউনিজেন্স আর এনটিজেন তাহলে এই অ্যান্টিজেন কী হতে পারে পুটেন হতে পারে পোলিসাকারাইড বা লিপিন হতে পারে কিন্তু ইমিউনিজেন্সটা নর্মালি প্রোটিনস অ্যান্ড লার্জ পলিস্যাকারাইড হ্যাপটেন্স হলো এমন একটা অ্যান্টিজেন সে ইমিউনিটি গ্রো করতে পারে না ইন্ডিউস করতে পারে না কিন্তু সেই হ্যাপটেনটা যখন অন্য কোনো ক্যারিয়ারের সঙ্গে যুক্ত হয়ে ইমিউনিটি ইন্ডিউজ করতে পারে তখন সেটাকে কিন্তু ইমিউনিজেন বলা হয় আমরা একটা এক্সাম্পল দেখি দেখো এগুলো হলো হ্যাপ্ট্যান সিম্পল হ্যাপ্টান মালিকুলস আছে তাদের কোনো ইমিউনি ইমিউনি ইন্ডিউস করতে পারে না নো ইমিউন রেসপন্স কিন্তু এই হ্যাপটনগুলি যখন এরকম কেরিয়ারের সঙ্গে যুক্ত হয় তখন তারা একটা কমপ্লিট ইমিউনিজেনিক হিসাবে কাজ করে এবং তারা ইমিউ ইনডিউস করতে পারে ইমিউন রেসপন্স ইনডিউস করতে পারে তো হ্যাপট্যান হ্যাপট্যান কি হোয়াট ইজ হ্যাপট্যান এ হ্যাপটেন ইজ এন ইনকমপ্লিট অ্যান্টিজেন হুইচ ইজ নট অরিজিনালি ইমিউনিজেনিক কিন্তু সেই হ্যাপটেনটাই যখন বাইন্ডস টু অ্যান্টিবডি বাট ডাজ নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ট্রাইগার দ্য হোস্ট ইমিউন সিস্টেম টু প্রডিউস অ্যান্ড ইমিউন রিয়াকশন এবার এই হ্যাপট্যানটাই যখন একটা কেরিয়ারের সঙ্গে বাইন্ড করতে পারে যুক্ত হয়ে যুক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হয় হ্যাপটেন কেরিয়ার কোন জুগেট তখন কিন্তু সেই হ্যাপটানসটা এবার কিন্তু হ্যাপ্টেন কেরিয়ার কোন জিগেট এবার সে ইমিউনিজেনিক সে ইমিউনিটি ইন্ডিউস করতে পারে দেখো হ্যাপট্যান্স অ্যান্ড এপোডোপস হ্যাপটেন্স তো হলো যে স্মল অর্গানিক মলিকুল কি করতে পারে না সে ইমিউনিটি ইন্ডিউস করতে পারে না নট ইমিউনিজেনিক বাই দ্যামসেলভস ক্যান বি ইমিউনিজেনিক ওয়েন অ্যাটাসড টু অ্যান ইমিউনিজেনিক ম্যাক্রোমলিকুলার কেরিয়ার যখন সে কেরিয়ারের সঙ্গে ম্যাক্রোম সঙ্গে যুক্ত হবে তখন সে হলো একটা হ্যাপ ইমিউনিজেনিক বলা যেতে পারে আর এই পিডপটা আমরা পড়েছি যে পার্টটা কি অ্যান্টিজেনের যে পার্টটা অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করে এটা আগের ভিডিওটা আমরা সুন্দর করে দেখেছি ওই পার্টটাকেই বলা হয় এপিটোপ তাহলে এপিটোভ ইজ দ্য পার্ট অফ অ্যান্টিজেন হুইচ ইজ রিকগনাইজড বাই প্যারাটোপ বা হাইপার ভেরিয়েল রিজন অফ অ্যান্টিবডি দেখো এই যে হ্যাপ্টেন গুলো দিজ আর দ্য হ্যাপ্টেন মলিকুলস ওয়ান ইট বাইন্স টু কেরিয়ার মলিকুল নাও ইট ইজ এ কমপ্লিট অ্যান্টিজেন দ্যাটস অল